ওই দেখো পাপা ঘরে ঢুকে গেল এই আর কি। তো বেরিয়েও গেছি কথা মতো, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, গুড মর্নিং, আমি দেবলীনা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে দিনটাকে ঘুরতে যাওয়া দিয়েই শুরু করলাম, তো চলো দেখা যাক দিনটা কেমন কাটে। স্টেশন পৌঁছে গেছি, এবার শুধু ট্রেনের অপেক্ষা। নমস্কার, গুড মর্নিং। তো এই আর কি, আসুক বারাসাত পৌঁছেও গেছি, আর তারপর আবার বাসও পেয়ে গেছে। আমরা বাসে করে বারাসাতও আসতে পারতাম, কিন্তু অনেকটা টাইম লাগতো, আর মধ্যমগ্রামে রাস্তায় নাকি কাজ চলছে, তো ওই জন্যে একটু লেট হচ্ছে আর কি ওখানটাতে। ওই জন্য ট্রেনে করে আমরা বারাসাত চলে এলাম, আর বারাসাত থেকে বাসও পেয়ে গেছে। তো চলো যাওয়া যাক। থেকে নেমেছি, নেমে ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, কারণ সামনের মোড়টাতে না সব ভেঙে দিয়েছে, কিছুই চিনতে পারছিলাম না নেমে গিয়ে। অনেকক্ষণ বাদে মাথাটা ঠিক করে নিয়ে এদিক ওদিক চিন্তা ভাবনা করে তারপর বুঝতে পারলাম। তাও হ্যাঁ, আমি এসেছি হচ্ছে আমার ছোট পিসিবাড়ি। সকালেই বলবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি যে পিসিকে তোমরা আমাদের বাড়িতে দেখেছিলে, ওই পিসিবাড়িতে এসেছি। তো চলো বাড়ি যাওয়া যাক, এসেই গেছি। জাস্ট বড়িটা দিয়ে ঠুক। এই যে এটা হচ্ছে আমার দাদার মেয়ে, যে কিনা আমাকে ডাকে ভালো থাকো সুস্থ থাকো পিপি। তুমি একটা হাই করে দাও মুখে, বলো হাই। হাই গাইস, বলো। এক্ষুনি বলছিল হাই বন্ধুরা, আশা করি ভালো আছো, আমি ভালো আছি। একটু বলো বলো, কালকে তুমি দেখতে পাবে। এসে তো গেছি অনেকক্ষণ, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, আর ওইখানে ওই ঘরটাতে বসে দাদারও গল্প করছে, আর এই হচ্ছে পিসিবাড়ি। অনেকটা এরিয়া আর বিভৎস গাছপালা, এর জন্য বেশ ভালো লাগে পিসিবাড়িতে। আর পুচকিটা ওখানে বসে খেলছে, একা বাচ্চা, তো বাচ্চা মানুষটা একা একা যেভাবে সময় কাটায় আর কি, ওভাবেই কাটাচ্ছে ও। তো চলো একটু দেখাই সামনেটা, এখন এখান থেকেই দেখাচ্ছি, কারণ অবশ্যই রোদ যাওয়া যাবে। এটা হচ্ছে পিসিবাড়ির ঢোকার রাস্তাটা, আমি যেহেতু দোতলায় রয়েছি তাই জন্য দেখাতে সুবিধা হচ্ছে। এই পুরো এরিয়াটাই পিসিবাড়ির। এই কলা গাছগুলো দেখতে পাচ্ছ সবটাই। এখন আমাকে খেলনা দেখাতে নিয়ে এসছে, দেখো একটা অক্ষত নেই, কিন্তু এই আর কি। ঘরে আমাদের খাসির মাংস রান্না করে খাওয়াছিল। এই খেলনাগুলো কার বুঝকি, কার আমার, কে কিনে দিয়েছে? বাবা মা কিনে দিয়েছে। তোমার নাম কি? দেবশ্রী দাস। আচ্ছা দেবশ্রী, কি নাম ঠিক করে বলো তো। দেবেশি, দেবেশি দাস। এইগুলোর খেলনা তুমি কোথায় স্নান করবে? ছাদে স্নান করবে? আমি না মাঝে একটু শুয়ে পড়ে ঘুমিয়েও গেছিলাম, তো তারপর উঠে আবার মুখ টুক একটু ধুলাম ভালো করে, তখন তো ধোয়া হয়নি, দেখো তাও ভালো করে ধোয়া হয়নি, লিপস্টিক লেগে রয়েছে। যাই হোক, এই দেখো পিসিবাড়িতে নিচেও অনেকটা ঘর, দুটো ঘর আছে, অনেকটা ঘর বললাম। দেখো রান্নাঘরটা দেখো, পুরো বড়, মানে এক শোয়ার ঘরের মতো রান্নাঘর, এত বড়। ঘরগুলো সব খোলামেলা আর কি, ইকো হয় এর জন্য, কথা বললে অনেকটা বড় বড় সব, এর জন্য পিসিবাড়িতে খুব ভালো লাগে, এত খোলামেলা। তো আর চারদিকে গাছ, চারদিকে, পেছন দিকটাতেও গাছ, আমাকে অন্ধকার লাগছে তার জন্য। আমাদেরকে তখন ওপরটা থেকে দেখাচ্ছিলাম জঙ্গলগুলো বা গাছগুলো, এই অনেক পিসি বলছে পিসি ফরেস্টে থাকে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পিসি ফরেস্টে থাকে। দাঁড়াও দেখাচ্ছি, এখনো রোদ, খুব রোদ।
খাচ্ছো? কি খাচ্ছো? ধপ। ও আসলে কোল্ড ড্রিঙ্কে ধপ খাচ্ছে। ওই আজকে আমার ব্লগের একদম শো স্টপার, তাই তো? মা কি ভাবছো তুমি? আমি বাড়ি যাব না, থাকবো। কি করবো? হ্যাঁ যাবো তো, চলে যাবো না, থাকবো থাকবো। আমি থাকলে তোমার মজা হবে, তাই? তাহলে তোমাকে যাব, তুমি যাবে না আমার বাড়িতে? কেন? তাহলে আমি চলে যাবো। এই যে এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন, মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছ, মাংস, চাটনি। ওই যে তার রাঁধুনি ইনিও করেছে। আর এই যে আমাদের সুস্থ থাকো, ভালো থাকো পিপি। আবার বলো, আবার বলো, কি বললে? এখন আবার চলে এসেছি দিদি বাড়ি, রাস্তায় ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু মনে ছিল না, চলে এসেছি। করতে করতে চলে এসেছি, বক বক করতে করতে চলে এসেছি, ফুল ব্যাটিং নিয়ে পুরো বসে পড়েছে। সালমান ভাই আমাদের সন্ধ্যের টিফিন এখানে এসে গেছে। আর এই যে আমাদের বড় রকস্টার বাজাচ্ছিলেন, এটা যার কাশি ভেঙে গেছে। ভাঙা কাশিটা কোথায় পাবি? ওই যে পড়ে রয়েছে ওখানে ভাঙা কাশি, কাশি ভেঙে গেছে বাড়াতে বাড়াতে। আর আসছে এখন কোল্ড ড্রিঙ্কস, এটাই এখন খাওয়া হবে। হেভি রকস্টার বাজিয়ে যাচ্ছেন, বাজনার কাঠি হারিয়ে ফেলেছেন উনি। এসে গেছে আমাদের কোল্ড ড্রিঙ্কস, এখন চরম খাওয়া দাওয়া চলবে। এতে এখানে এসেও কাজ করছে একটু আধটু, তো এই চলছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।